হ্যাক রিয়েটরস, আসসালামু আলাইকুম। আশা করি তারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে যে ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় কেন, এবং ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করলে কি সত্যি সত্যি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় কীভাবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন এবং এই হ্যাশট্যাগ ব্যবহার সম্পর্কে জানতে আগ্রহী রয়েছেন, তারা অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা হ্যাশট্যাগ সম্পর্কে আপনাদের সমস্ত ক্লিয়ার কনফিউশন দূর হয়ে যাবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওটির একদম মূল পর্বে। তো আপনারা ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখেছেন যে ভিডিওগুলোতে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করা থাকে, এবং ইভেন আমার ভিডিওতে কিন্তু অনেক ভিডিওতে দেখবেন যে হ্যাশট্যাগ ব্যবহার করা রয়েছে। সো এই হ্যাশট্যাগ ব্যবহার করার লাভ কী এবং কী কী সুবিধা রয়েছে, এবং দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার যারা রয়েছে, যারা ভাইরাল হয়েছে, যারা ইনকাম করছে ইউটিউবে, তাদের দেখবেন যে ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে। আসলে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয় মূলত জুড়ে দেওয়ার কারণে, কারণ ভিডিওটাকে ক্যাটাগরাইজ করার জন্য, অর্থাৎ আপনার ভিডিওটার যে ক্যাটাগরির সেই ক্যাটাগরি অনুযায়ী ভাগ করার জন্য কিন্তু এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ আপনাকে যদি সহজ ভাষায় বুঝতে হয়, তাহলে আপনি ধরুন যে একটি ভিডিও করছেন, আপনি ধরুন আমার একটি ভিডিও করা রয়েছে, সেটি হচ্ছে ইয়ারফোনের সম্পর্কে, রিম্যাক্স 610D নামক একটি ইয়ারফোন সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে আমার কিন্তু হ্যাশট্যাগ রয়েছে, সেটি হচ্ছে রিম্যাক্স 610D নামক আমি একটি হ্যাশট্যাগ দিয়ে রেখেছি। সো এই হ্যাশট্যাগ দেওয়ার কারণে আমার রিম্যাক্স 610D নামক ইউটিউবে যতগুলো ভিডিও আপলোড রয়েছে সমস্ত ভিডিওর সেই ক্যাটাগরিতে আমার ভিডিওটাও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ যখন ইউটিউবে কেউ রিম্যাক্স 610D নামে সার্চ করবে, তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি আমার ভিডিওটা তাকে সাজেস্ট করবে দেখার জন্য। সো এইভাবে কিন্তু হ্যাশট্যাগ আপনার কাজ করে। সো রিম্যাক্স 610D নামক সেই ক্যাটাগরিতে দেখবেন যে সমস্ত রিম্যাক্স 610D নামক যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও সেখানে ক্যাটাগরিজ করা আছে, এবং সেই ভিডিওটা আপনার হ্যাশট্যাগ দেওয়ার কারণে সেই ভিডিওটাও কিন্তু সেখানে ক্যাটাগরিজ হয়ে গেছে। সো এই হচ্ছে যে হ্যাশট্যাগের লাভ। সো এই হ্যাশট্যাগ দিলে অটোমেটিকভাবে ইউটিউব আপনার ভিউয়ারের কাছে সেই ভিডিওটা সাজেস্ট করছে, তার কারণে সেখান থেকে ভিউ আসবে, এবং এভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনার ভিডিওটা ভাইরালের দিকে চলে যাবে। সো ঠিক এইভাবে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু বেশি বেশি ভিউ কিন্তু অর্জন করতে পারেন, এবং ভিডিওটা কিন্তু বেশি বেশি ভিউর মাধ্যমে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়, অর্থাৎ সেই হ্যাশট্যাগের অনুযায়ী দেখাবে, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা সাজেস্ট করবে। তো ঠিক এইভাবে কিন্তু আপনার হ্যাশট্যাগটি কাজ করে থাকে। সো এখন কথা হচ্ছে যে এই হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন কীভাবে। যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে ভাই এই হ্যাশট্যাগ আমরা ব্যবহার করবো কীভাবে। সো এটি ব্যবহার করার নিয়ম যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করার সময়, এসইও করার সময় আপনার যখন ডেসক্রিপশান লিখতে হয়, সেই ডেসক্রিপশানে আপনাকে হ্যাশট্যাগ লিখে আপনার যে ভিডিও, আপনার যদি হেডফোন সম্পর্কিত ভিডিও হয় তো আপনি হ্যাশট্যাগ হেডফোন নামে আপনি লিখে দিলেন। এরপর আপনার যে ক্যাটাগরির আপনার ভিডিও হবে সেটি হচ্ছে স্পেস ছাড়াই হ্যাশট্যাগ দিয়ে আপনাকে এক ভাবে লিখে যেতে হবে, অর্থাৎ কোনোরূপ স্পেস ছাড়াই আপনাকে লিখে যেতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এই ধরনের কিন্তু হ্যাশট্যাগ প্রদর্শিত হবে, এবং সেই হ্যাশট্যাগ অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটি সেই ক্যাটাগরিতে পড়বে। তো এইভাবে ঠিক আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, আর হ্যাশট্যাগ ব্যবহার করলে দেখবেন যে আপনার ভিডিওটি দ্রুত ভিউ হচ্ছে। তো ঠিক এই কারণে আমরা সকল ইউটিউবাররাই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি, আর হ্যাশট্যাগ ব্যবহারের সুবিধাই মূলত এগুলা। সো ভিডিওতে হ্যাশট্যাগ আপনি কতটি দেবেন, ভিডিওর জন্য কতটা পারফেক্ট। সো ভিডিওর জন্য পারফেক্ট হচ্ছে যে কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 15টি আপনি এই হ্যাশট্যাগ দিতে পারেন, অর্থাৎ যত বেশি হ্যাশট্যাগ দিবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওতে কিওয়ার্ড কিন্তু আপনি অ্যাড করে দিচ্ছেন, অর্থাৎ বেশি কিওয়ার্ড হলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটি কিন্তু বেশি বেশি সাজেস্ট করতে পারবে। সো এই নতুন ইউটিউবার যারা আপনারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন। তো আশা করব যে আপনারাও ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনাদের ভিডিওতে দেখবেন যে অতি কম সময়ে ভিডিও বেশি বেশি ভিউ হচ্ছে। সো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি আর বেশি না করি, দেখা হবে সামনের কোনো একটি ভিডিওতে। সো আরেকটি কথা যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এ ধরনেরই নতুন ইউটিউবারদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছি নতুন ইউটিউবারদের হেল্প করার উদ্দেশ্যে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।